পুনের অনিশ্চিত কোকরাঝারের সাংসদ নবকুমার হরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। উচ্চ ন্যায়ালয়ের এজনীয়া বিচারপীঠে সকাহ দিলে, কিন্তু এইবার খণ্ড বিচারপীঠত ওলমিছে নবহরণিয়ার রাজনৈতিক কেরিয়ার। রাজ্য সরকারের জনজাতি বিভাগে উচ্চ ন্যায়ালয়ের রায়দানের বিরুদ্ধে পুনের ন্যায়ালয়ত আবেদন করার পিছতেই এটা ওলমিছে নবকুমার হরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। অহা 19 এপ্রিলত চূড়ান্ত রায়দান করব উচ্চ ন্যায়ালয়ে। নবহরণিয়ার বিরুদ্ধে পুনের ন্যায়ালয়ত গোচর করার পিছতেই এয়া রাজনৈতিক চক্রান্ত বলে আখ্যা দিলে নবকুমার হরণিয়ায়। যাকালি হেয়ারি শুনার পিছত আজি ইতিমধ্যে ডাবল বেঞ্চে কি কৈছে যে আগর যে জাজমেন্ট আছিল সেইটোর জায়গা সিঙ্গল বেঞ্চক কৈছে যে আপনাদের গোটেই হিয়ারিংটি করার কথা কৈছে। আমি সুপ্রিম কোর্টে যাব যে টাইমটা আছে 19 তারিখলে আমার লাস্ট ডেট আছে, আর দ্বিতীয়তে হিয়ারিং যেহেতু এই বেঞ্চত হব সিঙ্গল বেঞ্চত হব, আমি ভাবো গোটেই কেসটোর ফাইনাল জাজমেন্টটো ইলেকশন নমিনেশন আগত হয়ে যাব বলে আশা করো, কারণ স্পিডি হব এই নবহরণিয়ার ইলেকশন খেলি জিকিবিচার কারণ নাই। আর এলায়েন্স হিসাবে ইম্পর্টেন্ট দিব যাতে এলায়েন্সের দুইটা সিট উলিয়াব পারে, ইতিমধ্যে প্রধানমন্ত্রী পর্যন্ত অহার কারণে চেষ্টা চলি আছে, সেখানে একটা সহজ উপায়তো লওয়ার কারণে চেষ্টা করেছে। অহা 19 এপ্রিলত পুনের উচ্চ ন্যায়ালয়ে হরণিয়ার জাতিগত প্রমাণপত্র সন্দর্ভত চূড়ান্ত রায়দান দিব যদিও ইয়ার পূর্বে বিকল্প পথ গ্রহণ করব বলে ঘোষণা নবহরণিয়ার। আর আমি বিশ্বাস করি যে যিমানে যি নকরক খেলে আমি যিকোনো সমস্যার সমাধান করে ইলেকশন খেলি নির্বাচন জিকালেকে আমি এইখানে কাম করব পারি, গতি রাইজে আমার প্রতি যেখানে বিশ্বাস আশা রাখিছে সেইখানে রাখব, আমি নিশ্চয় রাইজের ওর থাকি। ওদালগুড়ি আমি নমিনেশন দিয়া নাই, কারণ ওদালগুড়ি সমীকরণটা অল্প বেলেগ আছে, সমীকরণটো অল্প বেলেগ আছে, আর যেহেতু আমি ফেভার পাই আছিল গতি আমি আমি চেষ্টা করি যাতে 19 তারিখের আগত নমিনেশন আগত এই কামখানি হয়ে যায়। ইফালে নির্বাচনের আগমুহূর্তত নবকুমার হরণিয়াক দুর্বল করার বাবে ইয়া চক্রান্ত চলিছে বলে অভিযোগ তুলিলে অবরু সুরক্ষা সমিতি। আমার প্রতিনিধিজনক আমার ওই মাত মতা যুক্ত কণ্ঠ, এই কণ্ঠটি রুদ্ধ হবলৈ আমি কেতিয়াও নিদিও, এই কণ্ঠক আমি কেতিয়াও স্তব্ধ হব নিদিও, এই কণ্ঠ এই 10 বছরে নহয়, এই কণ্ঠ যেতিয়ালৈকে অবরোধ সুরক্ষা সমিতি থাকিব তেতিয়ালৈকে দিল্লীত এই আমি কণ্ঠ প্রতিষ্ঠা করিম। আমার ওই মাত মতা ব্যক্তি আমি প্রতিনিধি আমি দিল্লীলৈ পঠাই থাকিম, এই যিমানে ষড়যন্ত্র নকরক কিয় এই ষড়যন্ত্র করে আমার প্রতিনিধি কেতিয়াও পরাস্ত করিব নোৱাৰে। মুজলপুরের মনোহর রাজমুখীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।